এক্সাক্ট ছাত্র ও তরুণ অক্কলের সমন্বয়ে গঠিত দুবতরা মানবিক সংগঠনের উদ্যোগে নগরীর সরাইপাড়া পাহাড়তলিয়া লাহার অসহায় ও দুস্থ মানুষ সকলের মাঝে কম্বল বিতরণ ও সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হইয়ে সংগঠনের উদ্যোক্তা জাহিদ ইকবাল তানবীরের সভাপতিত্বে ও সাতনান খান সাইমের সঞ্চালনায় অনুষ্ঠানত এলাহার বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত আছিল। আরাইবে করোনা দ্বিতীয় মোকাবেলার সময় আরম্ভ করেছিলাম, বিভিন্নভাবে আরা মানুষের পাশে আসিলাম, অসহায় সুবিধা বঞ্চিত মানুষের লগে আর আসিলাম, চেষ্টা করছি আর সাধ্য মতো মানুষের পাশে থাকবার লাই। আজি আরা 200 অধিক কম্বল বিতরণ করছি, এলে আর তুন চাই যেন সামাজিক সংগঠন যারা যারা আছে আরও তারা যেন মানবিকতা হাজগিন গইতে পারে। এ সময় আরও উপস্থিত আছিল সংগঠনের উদ্যোক্তা আব্দুর রাফি খান, রাকিব হোসাইন, সাকিব আহমেদ, ইরফান, ইস্তিয়াক, অপু, সোহেল, তানবীর, তুষার, মুন্না, বাবু, ফাহিম, ফারুক, শরবত কিয়া। আরও এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখী দোস্ত যেটা আছে তারা সাহায্য করা, এবং কে আজি আরও 200 সম্বল বিতরণ করছি, এবং কে আমরা রাতের কর্মসূচি আছে পথচারীদের মাঝে 100 মতো সম্বল বিতরণ করছি। এটা অসহায় মানুষ, আর এলাকার মানুষ এবং বাইরে যতজন আছে আমরা এর আগে 3 কর্মসূচি পালন করছি, মানে করোনা সময়কালীন আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং মসজিদে মাস্ক বিতরণ করছি, এখন আমরা এবার সম্বল বিতরণ উপস্থিত আছেন আমার সহযোদ্ধা মধ্যম সরাইপাড়া। এ দ্রুত শেষ সি প্লাস টিভি চট্টগ্রাম।